সকলকে আমাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সাথে সহযোগিতা করেছেন, এইভাবে আপনাদেরকে ডেকে নিয়ে প্রস্তুত দিয়েছেন। এই নাটকটার নাম হচ্ছে খোঁজ। খোঁজ নাটকটা হচ্ছে আমরা চেষ্টা করেছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকমভাবে মারা হচ্ছে, ভুল হচ্ছে, বয়স্ক মেয়েদের মারা হচ্ছে, যুবক মেয়েদের মারা হচ্ছে, ছেলেদেরকে মেরে মারা হচ্ছে, নানান পরিস্থিতির কারণের জন্য এই সমস্তগুলো ঘটছে। তারই একটা অংশ একদম রিয়ালিটি, একদম বাস্তব ঘটনাটাকে আমরা তুলে ধরেছি, তার নাম দিয়েছি আমরা খোঁজ। এই নাটকটি টোটালটাই একটা কবিতার ওপরে আছে, কিছু কবিতা, সেই কবিতার ওপরে আমরা এটাকে ডেভেলপ করেছি। হয়তো নাটক নয়, বাইরে বেরিয়ে বলতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই, হয়তো নাটক সেটাও বলতে পারেন, হয়তো গালাগাল দেবেন, তাও আমরা মাথা পেতে দেবো, কিন্তু আমরা এই ছেলে মেয়েরা আপনাদের এই পাশেই থাকি। আমরা শান্তিনগরে প্রায় 32টা ছেলে মেয়ে, আমরা 90 সাল থেকে আমরা কাজ শুরু করেছি ভারতবর্ষের বিভিন্ন গ্রামে এবং রয়্যাল শেক্সপিয়ার কোম্পানি থেকে শুরু করে একদম 25টা দেশ আমরা ঘুরে বেড়াচ্ছি। এই নাটক নিয়ে পড়াশোনা করে নাটক নিয়ে আমাদের চর্চা করছি, কিছুদিন আগে কলকাতায় মোহনদাকে নিয়ে গেছিলাম, এই নাটক আপনাদের সামনে যে নাটক মোহনদা করলেন, তার প্রথম নাটক মোহনদাকে কলকাতায় ঘুরিয়েছিলাম। আমরা চাইছি মোহনদাও আমাদের সাথে কলকাতায় যান, মোহনদার নাটক দেখুন, আপনারা মোহনদার পাশে এত মানুষ খোঁজ। আমি একটা কথা বলি,